নমস্কার বন্ধুরা, বং ফ্যামিলি টিভিতে আপনাদের সবাইকে স্বাগত। তো চলে এসেছি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে, তো দেখতে থাকুন। আজকে নীলষষ্ঠীর আগের দিন, আজকে আজকে ঘাট ষষ্ঠী। তো দেখুন কি হয় আজকে। আমি মন্দির থেকেই ভিডিওটা শুরু করেছি, এটা বাজারের মন্দির। দেখুন বন্ধুরা, সব সন্ন্যাসীরা চলে এসছে মন্দিরের পাশে, ওরা সবাই ঘুরছে পৈতে নেবে বলে সবাইকে ডাকা হয়েছে। সব সন্ন্যাসীরা স্নান টান করে চলে এসছে। দেখুন এই যে সবাই বাবার নাম করে দৌড়াচ্ছে, এই যে ওরা নাচ করে করে আর কি, ভঙ্গি করে করে আর কি, বাবাকে ডেকে আর কি মন্দিরের পাশে সবাই ঘুরছে, সবাই বাবার নাম করছে, সবাই বাবাকে ডাকছে। এই যে পৈতে নিচ্ছে ওরা, এক এক করে সবাই এসে পৈতে নিচ্ছে। ব্রাহ্মণ হয়তো কিছু মন্ত্র বলছে, বলে ওদের, আমরা তো জানি না কি বলছে, তো কিছু একটা মন্ত্র বলে ওদের এই পৈতেগুলো দিচ্ছে। এবার ওরা পুরোপুরি সন্ন্যাসী রূপ ধারণ করবে। দেখুন বন্ধুরা, ওরা সবাই পৈতে নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে। এবার হয়তো আরেকটি নিয়ম হবে, আপনারা দেখুন, সব কিছু দেখতে পারবেন। ওই যে ওরা সব শুয়ে পড়েছে গামছা মুড়ি দিয়ে, সবাই নতুন গামছা নতুন ধুতি পরে চলে এসেছিল, সবাই শুয়ে পড়ছে। এদের ওপর থেকে এবার ব্রাহ্মণ আর কি হেঁটে আর কি চলে যাবে। দেখুন সবাই লাইন দিয়ে শুয়ে পড়েছে। এটা বাজারের মধ্যেই হচ্ছে এই নিয়মটি, মন্দিরের পাশেই আর কি। সবাই লাইন দিয়ে শুয়ে পড়েছে। এই যে ব্রাহ্মণে চলে এসছে, হাতে শিব আছে ওটা। দেখুন একে একে সবার উপর থেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। তো দেখুন ব্রাহ্মণ এবার লাস্ট যে সন্ন্যাসী, মূল আর কি যে সন্ন্যাসী, তাড়াতাড়ি শিবটি দিয়ে দেবে, শিব ঠাকুরটি। তো বন্ধুরা চলে এসেছি পরের দিন সকালবেলা, এটা নীলষষ্ঠীর সকাল। তো দেখুন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, দিঘির পাড়ে যাব আমি, ওখানে সব সন্ন্যাসীরা চড়ক কাঠ খোঁজাখুঁজি করছে। দেখবেন নিয়মটি খুবই সুন্দর এবং মজার, দেখতে খুব ভালো লাগে। তো আমি যাচ্ছি সেখানেই দিঘির পাড়ে, চলুন যাওয়া যাক। ওই যে আসছে দুটো সন্ন্যাসী। তো ওই দেখুন আমি চলে এসেছি দিঘির পাড়ে, ওই যে ওরা চড়ক গাছ খুঁজছে, পেয়ে গেছে হয়তো, আমি ঠিক বুঝতে পারছি না দূর থেকে, তো কাছে আসুক আসুক আমি বুঝতে পারবো তবে। হ্যাঁ পেয়ে গেছে ওরা গাছটা, ওরা নিয়ে আসছে সন্ন্যাসীরা সবাই। এবার বাকিটা আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, চড়ক গাছটা ওরা তুলে এনেছে, এবার ওটা পুজো করছে ওই সন্ন্যাসীরা। তো দেখুন ওরা পুজো করছে। এই পুজোটি অনেক দিন থেকেই হয় আর কি, নিয়ম মেনেই যেই নিয়মগুলি হচ্ছে সেই নিয়মগুলো আমি আপনাদের সব কিছুই দেখাবো, আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। চলুন দেখা যাক। দেখুন আমি মাঠে চলে এসেছি, ওই যে কুমির তৈরি হবে তাই ওরা মাটি নিয়ে চলে এসেছে মাঠে। আর ওই যে দূরে দেখুন, ওখানে বাবার ঘর তৈরি হয়েছে, ওই দিকেও একটা হয়েছে আর এই দিকেও একটা হয়েছে। আমি একটু কাছে গিয়ে দেখাবো এবার ঘরগুলো। এই যে কুমিরের মাটির জন্য কুমির বানাবে তাই সব মাটি নিয়ে চলে এসছে। এই যে ঘর, এখানে সব সন্ন্যাসীরাও থাকবে, আর ওই যে ইট দিয়ে বানিয়েছে ওইখানে আর কি বাবা থাকবে ওপরে।
বন্ধুরা সকাল সকাল উঠে তো চড়ক গাছতলা দেখে আসলাম, আপনাদের জন্য আমারও একটু দেখা হলো। তারপর চড়ক গাছ তুলে ওরা পুজো দিয়ে ধূপ বাতি, তারপর ওখানে বাতাসা দিয়ে সবাই পুজো দিয়ে শিব নিয়ে পাড়ায় বেরিয়ে গিয়েছে। প্রত্যেকের বাড়ি বাড়ি যাবে, আমাদের গ্রামে যা প্রত্যেকের বাড়ি গিয়ে সবাই অপেক্ষায় বসে আছে আজকে শিব নামা হবে। আমাদের বাড়িতেও এসেছিলো, আমিও শিব নামিয়েছি, আর সন্ধ্যেবেলা নীল বাতি দেবো, আর আজকে ভাতটা কিছু খাবো না, আজকে ফল খাবো, ফল খেয়ে সন্ধ্যেবেলা নীল বাতি দেবো, ওখানে পুজো দেবো। তো বন্ধুরা শাড়ি পরে গুছিয়ে নিয়েছি, এবার যাবো চড়কের ওখানে নীল বাতি দেবো, ও দোকান থেকে নীল বাতি কিনে নিয়ে ওখান থেকে নীল বাতি দেবো, পুজো দেবো, আর ওখানে কি হয় না হয় সব কিছু আপনাদের দেখাবো। চলুন যাওয়া যাক। এই যে পুজো দেওয়া চলছে, সন্ন্যাসীরা সবাই বাবার নাম করে আবার ঘুরছে বাবার যে ঘরের পাশে। তিনবার ফুল দিতে হয় বাবার মাথায়, তো সেই ফুলটা ফেলতে হবে, তো তার জন্যই ওরা বাবাকে ডাকছে আর ঘুরছে। দেখুন কত লোক মাঠে, এই পুজোটি দেখার জন্য সবাই এসছে, ওরা বাবার নাম করছে আর দৌড়াচ্ছে। দেখুন তালে তালে ওরা নাচ করে করে বাবাকে ডাকছে। তো দেখুন ওই যে বাবার মাথায় ফুল দেওয়া আছে, চারিদিকে সব বসে রয়েছে পাড়ার বউরা মেয়েরা পুজোটি দেখার জন্য। এই দেখুন এখানে ঢাক বাজাচ্ছে, আর এটা কি বাজাচ্ছে জানি না, যাই হোক বাবা। দেখুন সব সন্ন্যাসীরা বাবাকে খুব মন থেকে ডাকছে যাতে ওই বাবার মাথার ফুলটা পড়ে, তিনবার ফেলতে হবে ওই ফুলটা। ফুল পড়ে গেছে তাই ওরা খুব আনন্দ পেয়েছে, নাচ করছে সেই জন্য। দেখুন এটি আজকে লাস্ট নিয়ম, এরা ভাত আর মাছ ভাজা রান্না করছে। মাঠের মাঝখানে একটি গাছ আছে, সেখানে গিয়ে দিয়ে আসবে, তার নিচে গাছটির নিচে, এটা নাকি ভূত খাবে। তো যাই হোক এটা আজকে লাস্ট নিয়ম, পরের দিন ভিডিও আরও ইন্টারেস্টিং হচ্ছে, মেন চড়কের ভিডিও পরের দিন দেখবে।